না না না, আরে পদ চেঞ্জ হইতে পারে তো। ডিস্টার্ব করা যাবে না, লাইভ চলে, লাইভ চলে। ভোটার যারা আছেন সবাই আমাকে স্নেহ করে ভালোবেসে ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে অনেক ভোটে আমি বিজয়ী হয়েছি। আরেকটা যেটা ই ছিল যে আমাদের সেক্রেটারি কিন্তু এনার্জি ছিলেন, মিঠুন আপা, ওনার রায়ের মধ্যে আমরা সন্তুষ্ট করে আপিল করি, সেটার আজকে কার্যক্রম চলছে। সেক্রেটারি কাজ করছেন, আমরা কিছু শুনে পর একটা ভালো রায় আমরা বিশেষ করে পাবো, আর সেটা আমাদের মিঠুন আপা প্রতি আমার ধারণা এবং বিশ্বাস। কারণ সাধারণ ভোটাররা প্রচুর ভোট দিয়েছে, কিছু কয়েক কোটি কয়েক মানুষজনের কারণে আমাদের এই নির্বাচন পারে। আমরা এখানে যারা গণমাধ্যম কর্মী আছে তারা তো অবশ্যই সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ আসলে এই নির্বাচন নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে আর কি, মানে কৌতূহল আছে যে আসলে কী হচ্ছে নির্বাচনের প্রথম দিন থেকে। আমি আগেও বলেছি যে আমি যদি ভুল না করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নির্বাচন হচ্ছে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। কিন্তু আমার জনমতে আমি যেহেতু 15-16 বছর কাজ করি, এবারের মতো আলোচনা কোনো নির্বাচন না, এবারের মতো আলোচনা হয়নি কেন? এবার আমাদের যে প্যানেল সবার দৃষ্টি বলে লাভ নেই, দৃষ্টি ছিল কাঞ্চন নিপুণ পরিষদের দিকে, যে দেশের মানুষ মর্মাহত সেদিনকার রায়ের পর, আজকে যেন সেটা পুনরাবৃত্তি না হয়, দেশের মানুষ তাকিয়ে আছে আজকের রায়ের উপর, আপিল বোর্ডের দিকে, যেন নিপুণ আপার বিজয়টা পায়। আমার মনে হয় যে সারা দেশের মানুষ যেভাবে তাকিয়েছিল সেই বিজয়টা নিপুণ আপার হবে, দেশবাসী হবে, কারণ আমরা বিশ্বাস করি চলচ্চিত্রের সাথে কাজ করার জন্য কাঞ্চন নিপুণ পরিষদ। আজকে রায় আসলে তো শপথ কালকের পরে হবে তা তো জানি না, আপিল ভাই প্রমাণ কি কি জমা দিয়েছেন? অনেক কিছু যা যা প্রয়োজন ছিল সবই আমরা দিয়েছি, এটা চলছে না বিশ্লেষণ, তাই রাখতে থাকবে, দেখা যাবে। আপনাদের কয় মিনিট সময় আমাদের কাছে আপিল বিভাগের ওই কমিটির কাছে আমরা জমা দিয়েছি। আমরা যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে আপিল বিভাগের যেন এটা সঠিক সুরা সেখানে আমরা আশাবাদী বাংলাদেশ সরকার যেভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অনেক ভালো ভালো কাজে সংশ্লিষ্ট করে রেখেছে, সেখানে আমাদের শিল্পী সমিতিও তাদের কাছে দায়বদ্ধ, কারণ এখানে রেজিস্ট্রেশন তাদের সব মিলিয়ে আমি বিশ্বাস করি আপিল বিভাগ যেই এগুলো পেয়েছে সেখান থেকে রায়টা আমাদের পক্ষে আর জানি। আর যদি রায় আপনাদের পক্ষে যদি না যায় আপনারা কি জায়গাখানের সাথে কাজ করবেন? অবশ্যই কাজ করবো, কেন করবো না? আমরা তো আইনকে অসম্মান করি না, আমরা কমপ্লেন করার প্রয়োজন আমরা কমপ্লেন করেছি, সেখানে যদি জায়েদ ভাই তার পক্ষে রায় যায় আমরা অবশ্যই তার সঙ্গে কাজ করবো, আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। আচ্ছা আরেকটা বিষয় আমি এটা দেখলাম যে এই বিস্তার আসার পর যে প্রচুর আপনাদের পক্ষে স্লোগান দিচ্ছে এবং সেখানে অধিকাংশ এফবিসির না। হ্যাঁ, আপনারা শুরু থেকেই বলছেন যে বহিরাগত যার না আসে জানেন না কিছু সহকারী শিল্পী সব যারা সবাই তো 184 জন যারা আছেন ওনারাই মনে হয় স্লোগান দিচ্ছিলেন। আর ওনারা আমাদের কি স্লোগানটা কি ছিল? উই ওয়ান্ট জাস্টিস, মানে তারা ন্যায় বিচার চায়, ন্যায় বিচার কীরকম কী হবে তারা সেটা প্রত্যাশা করছে। এটা তো এফবিসি সবার।